স্পেন সহ পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশে সম্প্রতি তীব্র দাবদাহ দেখা দিয়েছে। ইউরোপের বিশাল এলাকা জুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। গ্রিস, স্পেন ও ইতালিতে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে আগুন। নিয়ন্ত্রণে আনতে লড়ছে ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী। প্রচণ্ড দাবদাহের কারণে ওই অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খরা। কিছু অঞ্চলে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। এর ফলে এসব অঞ্চলে বহু সংখ্যক দাবানল ছড়িয়ে পড়ে। তবে ভূমি থেকে কাজ করা অসম্ভব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি ও রাসায়নিক। ফ্রান্স ও যুক্তরাজ্যে তাপমাত্রা কিছুটা কমলেও বেড়েছে ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলে। পর্তুগালে 1000 ছাড়িয়েছে দাবদাহের প্রভাবে মৃত্যুর সংখ্যা। স্পেনে মারা গিয়েছে 5 শতাধিক। এছাড়া যুক্তরাজ্যে গরমের জন্য জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। দেশটিতে কোনো কোনো এলাকার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। Parisian seeking shelter. Rifat Anjum, Mytv News Desk. 2022.